উন্নয়ন করি, আমাদের বিরোধী দলীয় চিফ উইপ এই কথাটা বলেছেন। সময়ের পরিক্রমায় দেখুন একেবারে এখন উনি কি মানে এই বাড়িতে বেশিরভাগ থাকেন না ঢাকা? এই যে জায়গাটা দেখছি অনেকগুলো যে এই জায়গার পাশে দেখতেছি বিশাল একটা বাবা ছিলেন মধু বয়াতি নুকার বাস। হ্যালো ভিউস, ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। ভিউস, আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার সিংরাইর উপজেলার বাকুম গ্রামে। এখানে আসার একটাই কারণ, মমতাজ বেগম ম্যামের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। তো এখন নির্বাচন পরবর্তী সময়, এই সময়ে নির্বাচনের পরে ওনার বাড়ির কি অবস্থা আমি সবকিছু আপনাদেরকে শেয়ার করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন মমতাজ বেগম ম্যামের পৈতৃক বাড়িতে আছি। দেখুন এখন নির্বাচন পরবর্তী সময়, এক সময় এখানে অনেক নেতাকর্মীর ভিড় থাকতো, কিন্তু আজকে সময়ের পরিক্রমায় দেখুন একেবারে লোকজন শূন্য, বাড়িতে কেউ নেই বলতে গেলে। দেখুন সময়ের পরিবর্তনে আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। ভিউয়ার্স, এই হচ্ছে ওনার বাড়ির অংশ, আমি পুরো বাড়ির একটা ভিউ দিব। আমি একজন আঙ্কেলের সাথে কথা বলবো, উনি এখানে স্থানীয়। আসসালামু আলাইকুম। আসসালাম আঙ্কেল, কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আঙ্কেল। এটা তো হচ্ছে এমপি মমতাজ বেগমের বাড়ি, এখানে ওনার বাবার কবরও আছে? না, বাবার কবর আছে এখানে, মার কবর আছে, ওনার দরকারে আছে। আচ্ছা, এটা এখন উনি কি মানে এই বাড়িতে বেশিরভাগ থাকেন না ঢাকাতে থাকেন? ঢাকা বাড়ি আছে, ঢাকা থাকে, আবার এখানেও থাকে। এখানে উনি আসলে নেতাকর্মী কিরকম ভিড় হয়? বহু আসলে ঈদে ভরে যায় আসার সাথে সাথে ওনাকে দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি এই পাশে। আচ্ছা আচ্ছা, তো তার আমার কথা মানে অনুযায়ী হচ্ছে যে উনি আসলে অনেক লোকজনের ভিড় হয়, সবার সাথে কি উনি মিশেন? হ্যাঁ মিশেন, আসল লোক ভালো তো ভালো না? এই যে জায়গাটা দেখছি অনেকগুলো চেয়ার রাখা, এটা কি? লোকজন এসে বসে। আচ্ছা, তো আর একটা কথা, এখন তো নির্বাচন পরবর্তী সময় এবং উনি এমপি হননি, তো এখন নির্বাচন পরবর্তী সময়ে লোক মুখে শোনা আর কি যে ওনার নেতাকর্মীর হামলা হচ্ছে, এটা কতটুকু জায়গা জায়গা হচ্ছে? আজকে উনিও দেখা করতে যাবো সবার কাছে। মানে এখন ওনার অনেক নেতাকর্মীর উপর হামলা হচ্ছে না? হ্যাঁ, হামলা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। আচ্ছা, আজকে উনি বক্তব্য রাখবে এর উপরে বা উনি যাবে ওনার সাথে ঘুরে ঘুরে দেখবো কোথায় কোথায় করছে? আচ্ছা, এটা খুবই দুঃখজনক ঘটনা আসলে। তাহলে আপনার কথা হচ্ছে এখানে মানে যখন উনি আসেন তখন নেতাকর্মীদের নিয়ে এখানে বসেন না? এখানে বসেন। দেখুন দিবস, এই জায়গাটি ওনার বাসার বাসভবনের নিচেই, এখানে অনেকগুলো চেয়ার রাখা। মমতাজ বেগম ম্যাম যখন আসেন তখন এখানেই বসেন, লোকজনদের সাথে আলাপ আলোচনা করেন। দেখুন
ভিউয়ার্স, মমতাজ বেগম ম্যামের বাসার সামনে একটা নুকার ভাস্কর্য, অর্থাৎ কাঠের তৈরি একটি নুকা, আমি এটার একটা মমতাজ বেগম ম্যামের বাড়ি যাওয়ার পথে একটা রিসোর্ট পড়ে যেটা হচ্ছে মধুর আড্ডা, আমি যার একটা ভিউ দিব। আজকে যে ব্লগ করলাম মমতাজ বেগম ম্যামের পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকির ফরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।